করবে আশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, মুমিনের জীবন প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট একটি বিরতি ছিলাম, বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। অনেকেই প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন আপনাদের, এবং অনেকেই প্রশ্ন করার জন্য অপেক্ষায় ছিলেন, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছিলো ব্রেকের টাইম, এর জন্য নিতে পারি না। ইনশাআল্লাহ এখন কল করলে আমরা কল নেওয়ার চেষ্টা করব। তবে আমাদের হাতে কয়েকটা প্রশ্ন রয়ে গেছে, এগুলোর উত্তরের দিকে আমরা এখন চলে যাই। যখন কল আসবে ইনশাআল্লাহ আমরা কল নেওয়ার চেষ্টা করব। জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, ভালো আছেন। আচ্ছা, এখন আমরা আরেকজন বোন প্রশ্ন জানতে চেয়েছিলেন, বুকের রুমা কাটা কি ঠিক আছে কিনা, এটা জানতে চেয়েছে। হ্যাঁ, ওই ইয়াতিমের মাল সম্পর্কে একটা কথা বলি, যে ইয়াতিমের মাল ভক্ষণ করলে জাহান্নামে যেতে হবে, আর এটা জুলুমের উপর বড় জুলুম। বিশেষভাবে আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, তো কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, মানে যে কারো মাল সম্পদ এটা ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম। কিন্তু ইয়াতিমের ব্যাপারে বিশেষভাবে সতর্কবাণী এসেছে, আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না। আর এটার যে পরিণতি, এটা অত্যন্ত ভয়াবহ। দুনিয়ার জীবনে আযাব আসবে, লানত এবং অভিশাপ আসবে, আখেরাতেও জাহান্নাম অবধারিত, কঠোর শাস্তির, মানে কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তো এই জন্য ইয়াতিমের মাল সম্পর্কে খুবই সজাগ সচেতন থাকা এবং এই গুনাহ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। আমাদের এই লন্ডনে, ইংল্যান্ডে, ব্রিটেনে এবং বিদেশ বাড়িতে যারা আছেন, তাদের মুখে প্রায় শোনা যায় যে নিজেদের আত্মীয় স্বজন যারা দেশে আছেন, তারা নিজেদের নামের জমি রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন, সম্পদ হাতিয়ে নিয়ে গিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, অবৈধভাবে দখলদারিত্ব তারা কায়েম করে নিয়েছেন। কেউ তো ভাইয়ের হাতে মানে এই মারাত্মক অবস্থার সম্মুখীন, কেউ বাপের হাতে, কেউ আত্মীয় স্বজন, ভাই বোন, ভাগনা মামা, এইভাবে দেখা যায় যাদের উপর বিশ্বাস স্থাপন করা হয়েছিল, তারা এখন এই হারাম আমানতের মধ্যে খেয়ানত করছেন, আত্মসাত করছেন, আত্মসাত করছেন। কেয়ামতের দিন যদি কারো জমি এইভাবে নেওয়া হয়, তাহলে এতটুকু, এক জেরা, এক গজ, এক গজ জায়গা যদি কেউ নেয় নাজায়জ, তাহলে সাত তবক জমিন তার গলার মধ্যে বেঁধে দেওয়া হবে এবং বলা হবে সেটা তুমি টেনে নিয়ে যাও কেয়ামতের দিন। তো এত ভয়ঙ্কর শাস্তি হবে, এরপরে তাদেরকে অপমানিত করা হবে, অপমানিত করা হবে। আল্লাহ তাআলা সেই দিনের মারাত্মক অপমান, অসম্মান, আর সবার কাছে লাঞ্ছিত এবং বঞ্চিত হওয়ার যে করুণ দৃশ্য, যেটা এই যুগে আমরা চিন্তাও করতে পারবো না। অল্প দিনের দুনিয়ার জন্য আমরা সেই চিরস্থায়ী জাহান্নামকে যদি আমরা ওয়েলকাম জানাই, আর সেখানে যদি বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে যদি আমরা অপমানিত হই, তাহলে সেটা হবে এই দুনিয়ার সামান্য মালের তুলনায় অনেক ভয়াবহ পরিণতি। আল্লাহ তাআলা সেই ভয়াবহ পরিণতি থেকে আমাদেরকে হেফাজত করার, নিজেদেরকে তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বুকের লোম পশম যদি কেউ কেটে ফেলেন, এটা আসলে সম্পূর্ণরূপে মাকরুহ এবং অপছন্দনীয় একটা আমল। অনেকে বেদাত বলেছেন, শরীয়তের যদি অংশ কেউ মনে করেন, এটা থেকে বিরত থাকা উচিত, কারণ এটা পরে আরও ইয়ে হয়ে যায়, মানে আরও বেশি শক্ত হয়, কষ্টদায়ক হয়, আর এটা না কাটা উচিত। এটা খুবই অপছন্দনীয় একটা কাজ। তো হঠাৎ যদি কারো হয়ে যায় এমনটি, তাহলে ভবিষ্যতে সে যেন সতর্ক থাকে। হ্যাঁ, যদি বিশেষত কারো যদি অতিরিক্ত হয় আর সে যদি একটু কম করে ফেলে, বিশেষ অসুবিধাজনক অবস্থার কারণে, গরম বেশি লাগছে অথবা কষ্ট বেশি হচ্ছে, এই কারণে যদি কেউ একটু হঠাৎ কোনো সময় কমিয়ে ফেলে এই উজরের কারণে, তো সেই উজরের কারণে এমনটা করলে আশা করি আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে সাধারণ অবস্থায় এটা মারাত্মক অপছন্দনীয় একটা কাজ। জাযাকাল্লাহ। আমরা দেখি আমাদের সাথে প্রচুর খোলা লাইনে আছেন। হ্যালো, কল, আসসালামু আলাইকুম। হ্যালো, কল, আসসালামু আলাইকুম। কোলার, আসসালামু আলাইকুম। কোলার কি শুনতে পাচ্ছেন? এই লাইনটা থ্রু হচ্ছে। আসসালামু আলাইকুম কোলার।
হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা কোয়েশ্চেন আছে, জানতাম যে ইসলাম ওজন আমরা বেটি মানুষ তো মসজিদে গিয়ে নামাজ পড়তাম পাই না, অন্যান্য রিজি সাল্লাহ ইসলাম খুশুনানি নামাজ আজান এবং ইকামার মধ্যে যে দোয়া করা হয় এই দোয়া কবুল হয়। তো আমরা তো বেটি মানুষ মসজিদে যাইতাম পাই না, আজান হতাম পাই না, তো টিভির যে আজান হয় তো এটা কিলান হইব, আজান ইকামা এটা আমরা কিলান ধরিয়ে আইতাম। জি, আপনার আর কোনো প্রশ্ন আছে বোন? জি না, আমি ওটা জানতাম ইসলাম। আচ্ছা, টিভির আওয়াজের জানার উপরে আপনারা কিতা জবাব দিতে পারেননি বা দোয়া করতে পারেননি, ও তো প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খাইরান। আমরা নেক্সট কলার দিকে যেতাম পারি যদি কলার তা হন। সালামু আলাইকুম কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমি লন্ডন আর আগে মানত করছিলাম, বুঝছেন? চিন্তা মান্নাত লন্ডন হওয়ার আগে একটা মানত করছিলাম, মাঝারে মাঝারে আমরা বাংলাদেশ মুখামুখ লাগছেন, আমি মুখামুখি আমি সান্ধা দিতাম। লন্ডন আইয়া তো আইসি বা দে বাচ্চা কাচ্চা আসলো না, অনেক আইসি হইন আই দুই তিন বছর ধরে দিয়া, আমি মানত ফুরাইতাম পারছি না, বাচ্চা কাচ্চাও আইসো নেবে আমি তো এটা দিতাম পারছি না, অনেক কিতা করতাম, আমরা তো বাচ্চা কাচ্চা আনই না। মানে সাত নাম তো দেওয়া যায় কুরবানির মাংস আনার পরে গরু আরো দুই ফ্রেন্ডে তাই না তিন ভাগ একে করিলাইন, না এক ভাগ রেইনা তাই তিন ভাগ করিলাইন, হইয়া দুইজন ফ্রেন্ডে আরো তাই না পয়সা লইলে নাকি তিন ভাগ করিয়া তার কাছে এক ভাগ রাখ আর ফ্রেন্ড ওগুলোর কাছে দুই ভাগ বেশি লাইন। আল্লাহ রাসূলের নামে দিছেন নফল কুরবানি দিছেন? আচ্ছা, তান কোন? আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রচুর কলার লাইনে আছেন, তাহলে আমরা ট্রান্সফারের দিকে যাব, ট্রান্সফারের দিকে চলে যাই ইনশাআল্লাহ। পরে যদি সুযোগ থাকে তাহলে আমরা প্রচুর কলার লাইনে কিন্তু আমরা হয়তো পরে নেওয়ার চেষ্টা, আমরা ইনশাআল্লাহ তাড়াতাড়ি চেষ্টা করব দুই একটা আরো কল নিতে পারি কিনা। এই যে দুই ভাই দুনিয়াতে আছেন, মানে দুই ভাই মারা গেছেন, ওনারা জবরদস্তি তারা জমিন নিয়ে নিয়েছেন এবং তাদের ওয়ারিশরাও কিন্তু এটা ভোগ করছে, কিন্তু আসল মালিকান যারা ছিলেন তাদের কাছ থেকে তারাও কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছেন না, অথবা এটার হকটা তারা আদায় করছেন না। তো মনে রাখবেন, আল্লাহ তাআলা তার নিজের বেলায় একটা মূলনীতি তিনি নিজেই নির্ধারণ করে নিয়েছেন
যে আল্লাহ তাআলা বান্দাদের হক ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত বান্দারা নিজেরা তাদের হক ক্ষমা না করে দেবে। অর্থাৎ এটা তিনি চাইলে তো আল্লাহ তাআলা কি না পারেন, সব কিছুর উপর ক্ষমতাশীল, কিন্তু আল্লাহ তাআলা নিজের জন্য এই মূলনীতি ধার্য করে নিয়েছেন যে না, আমি কোনো হকদারের হক না সেটা আমি ক্ষমা করবো না যতক্ষণ পর্যন্ত এই হকদার নিজে না ক্ষমা করবে, যার প্রাপ্য হক সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে। তো যারা আপনার আসল মালিক এবং যাদের জমি এবং সম্পদ কেউ হাতিয়ে নিয়ে গেছে আর এখন দিচ্ছে না, এমনকি যে দুই ভাই এই হক নষ্ট করেছেন এবং জমি নিয়ে নিয়েছেন, ওনারা দুনিয়া থেকেও গত হয়ে গেছেন, এখন তাদের ওয়ারিসদের পর্যন্ত জায়গা পৌঁছে গেছে, এখন তারাও আবার আসল মালিকান আসল হকদার যে ফ্যামিলি তাদেরকে সম্পদটা ফেরত দিচ্ছেন না। তো মনে রাখবেন এটা খুব ভয়াবহ একটা জিনিস, যারা জীবিত যারা বর্তমানে এই এই অবৈধ সম্পদটা, যদিও ওনাদের বাপ চাচার মাধ্যমে এই সম্পদটা ওনারা পেয়েছেন, কিন্তু যদি এটা ওনাদের নলেজে থাকে, জানা থাকে যে না এই জায়গা জমিগুলো আমাদের বাপ চাচা, তারা নিজেদের হিসাবে তারা দেননি, নিজেদের হিসাবে তারা এটা আমাদের পর্যন্ত পৌঁছাননি, অন্যদের হক এর মধ্যে রয়ে গেছে, যদি এমনটা হয় তাহলে বর্তমান ওয়ারিসদের জন্য জরুরি হবে তারা এই হকটা আদায় করা, তাদের মধ্যে এই এখনও এই অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, জাগরণ সৃষ্টি করতে হবে, এবং এই ব্যাপারে শরীয়তের মাসআলা কোনোভাবেই এটা পরিবর্তনযোগ্য হবে না, বরং যেভাবে শরীয়ত বলেছে যে হকদারি কেবল ক্ষমা করতে পারে, আর না হক যদি কারো কাছে সম্পদ আসে তাহলে এটা এমনিতেই ক্ষমা হয়ে যাবে না, এটা 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 হারাম মাল, হারাম মালকে ফেরত, তাদের জন্য হারাম মাল, যারা মালিক তাদের মালিকদের জন্য তো আর অবশ্যই হালাল, এটাকে মালিকদের পর্যন্ত পৌঁছে দেওয়া বর্তমান ওয়ারিসদের জন্য কিন্তু জরুরি। তো বর্তমান ওয়ারিসদের পর্যন্ত এই মাসআলা পৌঁছে দেওয়া জরুরি যে আপনারা মেহরবানি করে ওই জায়গাটা দিয়ে দেন আর দুনিয়ার জীবনে কিছুটা হলেও স্যাক্রিফাইস এবং কোরবানি বরদাস্ত করেন। তার একটা প্রশ্ন একজন বোন করেছেন যে মসজিদে তো ওরা যান না, তো মসজিদে যে হ্যাঁ টেলিভিশনে যে আজান হয় তো ওনারা কি জবাব দিতে পারবেন? দেখেন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আজানের পরে যে দোয়া করা হয় এই সময়ে দোয়া কবুল হয়, কারণ এই সময় দোয়া কবুল হয় আর বিশেষ কবুলিয়তের মুহূর্ত হওয়ার কারণেই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মাকামে মাহমুদের দোয়া প্রত্যেক আজানের পরে যে দোয়া হয় সেই সময়ে যাতে একজন মানুষ সেই দোয়াটা করে। তো আল্লাহ নবী কী দোয়া শিক্ষা দিচ্ছেন, কী শিক্ষা দিয়েছেন, যে আমার জন্য মাকামে মাহমুদের দোয়া তোমরা যেন আজানের পরে করো, ওয়াবাসু মাকামে মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তো আল্লাহর নবী নিজের জন্য যে টাইমটা পছন্দ করে নিয়েছেন এর মধ্যে বিশেষ কোনো তাৎপর্য আছে বলেই তো তার জন্য দোয়া করার টাইমটা তিনি আজানের পর বেছে নিয়েছেন, এবং সকল উম্মতের জন্য এটা সুন্নত আমল হয়ে গেছে যে তারা যেন এই পশু কোরবানি করার পর তারা যেন দোয়া করে, সরি আজানের পর, হ্যাঁ আজানের পর যাতে তারা দোয়া করে, কারণ এটা কবুলিয়তের বিশেষ সময়। এখন এই কবুলিয়তের সময়ে যখন আল্লাহ নবী নিজের জন্য দোয়া উম্মতের কাছে যেন চাচ্ছেন, বলা যায় যে নিজের জন্য এই টাইমটা আল্লাহ নবী প্রস্তাব করছেন যে তোমরা আমার জন্য দোয়া করবে আজানের পর পর। উলামায়ে কেরাম বড় স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে এই সময় নিজের জন্য কোনো দোয়া করে নেওয়া উচিত, ইনশাআল্লাহ এই দোয়াটাও কবুল হয়ে যাবে, এটাও কবুল হয়ে যাবে। এখন মনে করেন যে টেলিভিশনে যে আজান হয় এটা কোনো মসজিদের আজান নয়, এটা রেকর্ডেড আওয়াজ, এগুলো রেকর্ডেড আওয়াজ, এটা কোনো মসজিদের আজান নয়। যারা রেডিওর মাধ্যমে তারা জানতে পারেন যে আজান তারা শুনবেন, শুনতে পারেন যেখানে যেখানে, তারা ওই সময় দোয়া করে নেবেন, অথবা আপনারা জানেন যে নামাজের ওয়াক্ত চলে আসার পরপরই ঠিক ওই সময় আজান হয়, এর কিছুক্ষণ পরে আপনারা একটা দোয়া করে নেবেন যে এখন তো আজান হয়ে গেছে, আজানের পরের দোয়াটা আমরা করে নিচ্ছি। তো মহিলাদের জন্য এই দেশে যে অপারগতা, আল্লাহ তাআলা আশা করা যায় যে সিমিলার টাইমে যদি ওনারা দোয়া করেন এবং আল্লাহ তাআলার কাছে কামনা করেন, আশা করি আল্লাহ তাআলা
আজানের পরের দোয়ার খেয়ার বরকত দান করবেন। টিভিতে তো এত রেকর্ড মানে মসজিদগুলোর অনেক রেডিও আছে, আপনি মসজিদের রেডিও, মসজিদের রেডিওর কথা বলছি, মসজিদের রেডিও চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোর মাধ্যমে আমি লুটনবেরি পার্ক মসজিদে দেখেছি, কচডেল সেন্ট্রাল মসজিদে দেখেছি, বিভিন্ন মসজিদে এবং এমনকি অন্যান্য শহরের ছোট ছোট মসজিদেও কিন্তু রেডিওর সিস্টেমটা তারা রেখেছেন এবং প্রায় ঘরেই কিন্তু সরাসরি আজান শোনা যায়। এটা কোনো রেকর্ডেড নয়, বরং সরাসরি ওই মুহূর্তে যে আজান হচ্ছে এক্স্যাক্টলি ওই আজানটা ওনারা শুনছেন। সুতরাং এমন আজানের পর আপনারা দোয়া করবেন। টিভির আওয়াজের আজান যেটা এই সময়টাই বরকতময়, এই যে সময় নামাজে আজানের অন্তত অনুমান করে নেবেন, মসজিদ জেনে নেবেন যে আজান কয়টার সময় হয়, ডেইলি ঠিক আজানটা কয়টার সময় মুয়াজ্জিন সাহেব দিয়ে থাকেন এই নিজের পার্শ্ববর্তী মসজিদে, এর টাইমটা অনুমান করে নেবেন, জেনে নেবেন। যদি রেডিও নাও থাকে অথবা ক্যালেন্ডারের মাধ্যমে জানতে পারেন, ক্যালেন্ডারের মধ্যে জানবেন, মা রেডিও যদি নাও থাকে তাহলে জেনে নেবেন যে মুয়াজ্জিন সাহেব এখন কখন আজান দিয়ে থাকেন। একটু খোঁজ নিলেই আপনারা বুঝবেন যে জামাত শুরু হওয়ার কতক্ষণ আগে, সাধারণত 15 মিনিট আগে আজান দিয়ে দেওয়া হয়। তো এই আজানের ধরেন 5 মিনিট পরে আপনারাও দোয়া করে নিলেন, আশা করি আল্লাহ তাআলা কবুল করবেন। সংক্ষিপ্ত হয়ে গেছে। আচ্ছা, একজন বোন জানতে চেয়েছেন যে উনি মাজারে একটা ছান্দু দেওয়ার জন্য হয়তো মান্যত করেছিলেন, কিন্তু এখন সমস্যার জন্য দিতে পারছেন না, এটা কি উনার মান্যত, এটা কি করবেন, এটা কি মাজারে যে মাজার আছে না এরকম মাজার? দেখেন, এই মান্নাতটা ইবাদতের অন্তর্ভুক্ত নয়, আর এমন মান্নাত যেটা হবে এই মান্নাতটা কিন্তু মোটেও জরুরি হবে না, কারণ মাজারের উপর এইভাবে চান্দু দেওয়া এটা সুন্নতের পরিপন্থী, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং মাজারকে সাদা মাঠা রাখার নির্দেশনা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বিদ্যমান রয়েছে। তো এমত অবস্থায় যদি কেউ মনে করেন তার উপর এই মান্নাতের উপর আমল করা মোটেও জরুরি নয়, তবে মনের সান্ত্বনার জন্য যদি মনে করেন যে এর যে একটা দাম আছে সেই দামটা আমি নেহায়েত গরিব যারা আছে তাদের মধ্যে আমি বন্টন করে দিই, একসঙ্গে না পারি আস্তে আস্তে যদি করি, মাজারে চান্দা দেওয়াটা ঠিক হবে না। দেখেন, মাজারে এই যে চান্দু দেওয়া, এই ধরনের বাতি দেওয়া, এই জাতীয় জিনিসের কোনো বিধান ইসলামের মধ্যে নেই, সুন্নতের মধ্যে এর কোনো প্রুফ নেই, বরং এগুলো বেদআতের অন্তর্ভুক্ত হবে, আর এগুলো থেকে বিরত থাকা মুসলমানদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলার উপর আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, যদি এখানে মাজারের পাশে যদি কোনো মাদ্রাসা হয়, গরিব ফান্ড হয়, তাহলে সেটা মাজারে দেওয়া হবে না এক্স্যাক্টলি, বরং এই গরিব ফান্ডে দেওয়া হবে, সেটা জায়েজ আছে এবং উত্তম রয়েছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহ। আরেকজন বোন জানতে চাইছেন, এটা কিন্তু খুব, উনি আল্লাহ রসুলের নামে এক নাম, একটা গরুর মধ্যে সাত নাম, তো এক নাম উনি দিছেন, এক নামে দিয়ে আল্লাহ রসুলের নামে এক নাম করাছেন, এরপরে এই অংশটা উনি আনেন, আনার পরে উনাকে তিনটা বাঘ করেন, তিন বাঘ করে এক বাঘ নিজে খাওয়ার জন্য রাখেন আর দুই বাঘ উনি বিক্রি করে ফেলেন, তো উনার কি এই এক অংশ কুরবানি দেওয়া ঠিক হইল কি না, এটাকে জানতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে একটি অংশ দিলেন, এটা কিভাবে কি হবে? এটা একটা অংশ কি, উনি সাত পাগের এক ভাগ উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি, আচ্ছা, ওইটা আবার কুরবানি দেওয়ার পর গোশত আনার পর ওইটাকে তিন ভাগ করেন, তিন ভাগ করেন, এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখেন আর দুই ভাগ আবার বিক্রি করে পয়সা নিয়ে নেন, পয়সা নিয়ে নেন, এটা তো সম্পূর্ণ হারাম একটা কাজ। কুরবানির গোশত এরকম ভাবে বিক্রি করা এটা তো কল্পনাও করা যায় না, চিন্তাও করা যায় না। হয় আপনি খেয়ে নিন, না হয় আপনি পরিপূর্ণ সব গরিব আত্মীয় স্বজনকে এমনকি ধনীদেরকেও কোরবানির গোশত দেওয়া যায়। তবে একটা কথা আমি বলবো, যদি কেউ মান্নত মানেন যে আমি রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে একটা কোরবানি করব অথবা নিজের পক্ষ থেকে একটা কোরবানি করব, এটা হলো মান্নাত কোরবানি। তো মান্নাতের সর্বপ্রকার সম্পদের বিষয় হলো যে মান্নাতের পয়সা ধনীদের জন্য খাওয়া জায়েজ নয়, এটা গরিবদের মধ্যে বণ্টন করতে হবে। হ্যাঁ, এমনিতেই মান্নাত ছাড়া, এমনিতেই মান্নাত হলো নিজের উপর ওয়াজিব করে নেয়া কোনো জিনিস, জরুরি সাব্যস্ত করে ফেলা, তো মান্নাত শব্দ উচ্চারণের মাধ্যমে মান্নাত হয়ে যায়, অথবা নিজের উপর আবশ্যকীয় করার জন্য প্রত্যেক ওরফের মধ্যে যে ধরনের শব্দই থাকে না কেন
সেই ধরনের শব্দের মাধ্যমে নিজের উপর যদি কেউ কোনো জিনিস জরুরি সাব্যস্ত করে, লাজিম এবং আবশ্যকীয় করে ফেলে, তাহলে সেই কাজটা হবে মান্নতের পর্যায়ভুক্ত। তো এইভাবে এই বিবরণ অনুযায়ী যদি মান্নত পরিপূর্ণরূপে না পাওয়া যায়, তাহলে সেটা হবে শুধু ইচ্ছাকৃতভাবে আমল করা। তখন এটা হয় আমি খাবো, না হয় পরিপূর্ণ কাউকে দিয়ে দেব, অথবা নিজে খেলাম, অর্ধেক দিয়ে দিলাম, অর্ধেক রেখে নিলাম, সব কিছু জায়েজ আছে, সব কিছু দিয়ে দেওয়াও জায়েজ আছে। কিন্তু এটা বিক্রি করা, পয়সা নেওয়া, এর তো চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে যেন রক্ষা করেন। জাযাকাল্লাহ মুফতি, মাত্র 2-3 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে। জি, আমরা নতুন হয়তো কল নিতে পারবো না, কল নিতে পারবো না। আমি দুই একটি কথা আসলে শুরুতে যেটা বলার চেষ্টা করেছিলাম, আল্লাহ তাআলা যেন এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সফরের বিরাট ক্লান্তি, আমার অবসাদগ্রস্ততা, আর জানি না দুই একদিনের মধ্যে এমন অবস্থা হয়েছে যে ঘুমের ভাবটা খুব বেড়ে গেছে। এখন প্রায় ঘুমন্ত অবস্থায় যদি কথা বলি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা হলো যে কোরবানি অর্থ আসলে কিন্তু ইসলাম। এটা আমি এই জন্য বলছি যে কোরবানির কথা যেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি স্বপ্নে দেখলাম, হে ছেলে, তোমাকে কোরবান করছি, জবাই করছি, তোমার এ ব্যাপারে মতামত কী? এটা জিজ্ঞাসা না করেও করতে পারতেন, কিন্তু চাচ্ছেন যে ছেলের মধ্যেও যেন আত্মসমর্পণ পরিপূর্ণরূপে থাকে, তিনিও যেন সম্পূর্ণ স্বেচ্ছায়, সাগ্রহে, সানন্দে, সম্পূর্ণ খুশি মনে, সন্তুষ্ট চিত্তে এই কোরবানিটা যাতে তিনি পেশ করেন। এই জন্য ছেলেকে জিজ্ঞাসা করেছেন এবং তাকে অ্যাগ্রি করার, সন্তুষ্ট চিত্তে নিজেকে পেশ করার দিকে ইঙ্গিত করেছেন। সৌভাগ্যবান সন্তান তাই করেছেন, বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আমার আব্বা আপনি নির্দ্বিধায় করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজনই আত্মসমর্পণ করে ফেললেন, আর এর জন্য ইসলাম শব্দ ব্যবহার করেছেন, ইসলাম শব্দ ব্যবহার করেছেন, ইসলাম নিয়ে আসলেন, ইসলাম গ্রহণ করে নিলেন আর আত্মসমর্পণ করলেন, এর জন্য ইসলাম শব্দ ব্যবহার করা হয়েছে। দুজন যখন ইসলাম নিয়ে আসলেন এবং ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে কাত করে শোয়ালেন, আল্লাহু আকবার, ছুরি চালানো আরম্ভ করলেন, ছুরি গলার মধ্যে চলল না, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, সেটা জবাই হলো, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানিয়ে দেখিয়ে দিয়েছো। তো এর অর্থ কি যে আমরা ইবাদত বন্দেগী যা করব বিনা বাক্যব্যয়ে মেনে নেব, আল্লাহর প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা নির্দেশ তখন মানব যখন এর হিকমত জানব, এর কৌশল সম্পর্কে অবগত হব, এর পেছনে লজিক কী তা জানব, সায়েন্টিফিক ফায়দা এবং উপকার কী তা যখন জানব, এরপরে আমল করব, এমন যেন না হয়। বরং আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই জিনিসটা মাইন্ডে যদি থাকে আর সানন্দে যদি আমরা প্রত্যেকটা হুকুমের উপর আমল করি, তবেই হবে সেটা ইবাদত, তবেই হবে সেটা কোরবানি। আল্লাহ তাআলা কোরবানের এই জজবাকে প্রত্যেকটা ইবাদতের মধ্যে প্রয়োগ করার মধ্য দিয়ে আত্মসমর্পণের যে শিক্ষা সেটা গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ মুফতি, আমাদের সময় একবারে শেষ হয়ে গেছে, যার জন্য আর দুঃখিত, আমরা কলও নিতে পারবো না, কারোর সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, আমরা এখন এই বিদায় নিতে হচ্ছে। সম্মানিত বাংলা দর্শক শ্রোতা, দিন এই মুমিনের জীবন প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।